মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শিল্প শহর বিশ্বকর্মা পূজোর আনন্দে ছন্দপতন। প্রতিমা গড়ার পর শিল্পী নিজেই মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে গিয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার 16 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর আগের দিন রাত্রি 8টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত HP লিঙ্ক রোডে পেট্রোকেমিক্যাল প্রথম গেটের কাটান আর একটু পরেই পরাণ চকের কাছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম চিত্ত পড়ুয়া, বয়স 56 এবং সন্তোষ কুমার, বয়স 26। পেশায় মৃৎশিল্পী চিত্ত পড়ুয়া বাড়ি হলদিয়া পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর এলাকায়, সন্তোষের বাড়ি বিহারের শান্তিপুর জেলায় HPL লিঙ্ক রোড পরাণ চক এলাকায় একটি গাড়ির গ্যারেজে হেল্পারের কাজ করতেন। সূত্রের খবর, রিক্সা ভ্যানে প্রতিমা চাপিয়ে ওই মৃৎশিল্পী গ্যারেজের মণ্ডপে পৌঁছে দিতে যাচ্ছিলেন। HPL প্রথম গেট সংলগ্ন রাস্তা বদলানের উল্টো দিক থেকে আসা একটি ট্রাক প্রতিমা সহ গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে রিক্সা ভ্যানের ওপর সন্তোষ ও এক বালক প্রতিমা ধরে বসেছিলেন। গাড়ির থাকায় প্রতিমা সহ 3 জন ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 2জনকে মৃত বলে ঘোষণা করেন। তবে জোর বেঁচে যায় ছোট্ট একটি বালক। শুক্রবার বিকেলে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন INTTOC তমলুক জেলা সাংগঠনিক সভাপতি তাপস মাইতি ও স্থানীয় কাউন্সিলর প্রদীপ দাস। তাপসবাবু জানান, সংগঠনের পক্ষ থেকে মৃৎশিল্পের পরিবারকে 15,000 টাকা এবং মৃত সন্তোষের পরিবারকে 5,000 টাকা দেওয়া হয়েছে। সন্তোষের দেহ বিহারে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। মৃতদেহের পরিবারকে সমবেদনা জানালেন পূর্ব মেদিনীপুর জেলা INTTOC সভাপতি তাপস কুমার মাইতি। বয়স কত হয়েছে? উনি কি ওই ঠাকুরটা আনছিলেন? ঠাকুরটা নিয়ে যাচ্ছিল, দিতে যাচ্ছিল, গ্যারেজে পুজো হবে। ঠিক আছে, তাহলে একটু আমাদের পক্ষ থেকে সবাই আপনার লোকাল ছেলেরা আছে, এটা মূলত HPL এর যারা এই করছে তাদের পক্ষ থেকে আমরা তুলে দিব, এটা নিয়ে কেউ রাখুন এনার কাছে। ঠিক আছে। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।